চোর কিভাবে চুরি করে তালা কেটে ভেঙে এটাই দেখানোর চেষ্টা করতেছি তো এইখান থেকে বাঁচার উপায় আছে সেটা আমি বলবো ভিডিও দেখতে থাকি দেখতে পাচ্ছেন আপনাদের একদম ইজি কিভাবে সুরক্ষিত রাখবেন দেখেন কত সহজে দেখেন খুলে দেন তালাটা দেখতে পাচ্ছেন আমার গাললকটা কিন্তু গাললক করা হ্যাঁ দেখেন এখন আমার বাইকটা যদি চুরি করার চেষ্টা করে চুরিটা দিতে পারবে কিনা দেখেন চাবি দিয়েও যদি চেষ্টা করে বাইকের চাবি দিয়েও যদি চেষ্টা করে তারপরে বাইকটা স্টার্ট কিন্তু হবে না হচ্ছে আপনি চাবি ছাড়া চাইলে বাইক স্টার্ট করতে পারবেন দেখেন বাইক স্টার্ট আমি বলার সাথে সাথে আমার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে চাবি ছাড়া ও দেখতে পাচ্ছেন বাইক স্টার্ট আছে চাবি নাই এখন আমি কিন্তু অনেক দূরে আছি দেখেন আমি এখান থেকে যদি বলি বাইক স্টপ স্টপ হয়ে যাবে দেখেন বাইক স্টপ লুক মি আমি যদি চাই এটা এরিয়া লক করতে আমি এরিয়া লক করে দিতে পারবো এখান থেকে যদি আমি চাই যে এরিয়া লক করে দেবো আমার ছোট ভাই বা বন্ধুকে বাইকটা দিছি আমি এই 1 কিলোমিটার এরিয়াতে আমি এরিয়া সেভ করে দিলে পরে এরিয়া সেভ হয়ে যাবে এই এরিয়ার বাইরে যখনই বাইকটা নিতে যাবে কেউ চালাইতে যাবে আমার ফোনে কল আসবে এবং আমি বন্ধ করে দিতে পারবো এই অবস্থা ভাই এখন দেখেন চাবি ছাড়া এখন দেখেন চাবি ছাড়া বাইকটা কিভাবে স্টার্ট করে একটা বাইক কিভাবে চাবি ছাড়া ন্যানো সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট করে এখানে এটা কেউ অপব্যবহার করবেন না এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আমরা একটু হাইট রাখবো যে কোনো বাইকের চাবি হচ্ছে একটা সুইচ মনে রাখবেন যেহেতু আমি বাইকের সাথে অনেক দিন যাবত আমি একজন বাইকার সেই জন্য আমি এগুলো আমার জানা থাকা লাগে আর আমি তো সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করি সেই জন্য তো আপনারা একজন ডাক্তার আর কি এই বিষয়ে আচ্ছা আচ্ছা এখন আপনারা দেখেন যে একটা বাইক কত সেকেন্ডে একটা গাললক ভেঙে দেখেন এখানে এখানে ক্যামেরাটা ধরেন দেখেন বাইক স্টার্ট হয়েছে বাইকের চাবি কোথায় এখানে চাবি অফ আছে নাই এখন আমি চাইলে বাইকটা স্টার্ট দিতে পারবো এখন আমি চাইলে বাইকটা নিয়ে চলে যেতে পারবো চোর এটাই করে আপনি ধরেন এখানে বাইকটা পার্কিং করে এই বিল্ডিংয়ে গেছেন পাঁচতলায় গেছেন পাঁচতলার থেকে দুইতলা পর্যন্ত যাওয়ার পর আপনি দেখবেন বাইক নাই পাঁচতলায় গিয়ে 5 মিনিট বসে একটা কাজ শেষ করে আইসা দেখুন আপনার বাইক বাইক চুরি নিয়ে হাফিজুল ভাই যা দেখাইলো আমাকে আমি তো পুরা টেনশনে পড়ে গেছি অ্যান্ড সব বাইকাররাও টেনশনে পড়ে গেছেন যে আসলে এইভাবে চলতে থাকলে আমরা বাইক বাঁচাবো কি করে ভাই সেই জন্য আমাদের কাছে রয়েছে টেসলক নেক্সা এলিট তো নেক্সা এলিটটা আমার বাইকে ইনস্টল করা আছে নেক্সা এলিট হচ্ছে টেসলকের সবচেয়ে প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি সেফটি সিকিউরিটি সিস্টেম নেক্সা এলিট তো এটা হচ্ছে একদম 24 সালের লেটেস্ট ভার্সন এটা আমি আনবক্স করে দেখাবো এটা কিভাবে আপনার বাইকটাকে সেফ রাখে সেই বিষয়টা আপনাকে আজকে আমরা তুলে ধরবো তো এখন আমি টেসলক নেক্সা এলিটটা আনবক্স করবো আপনারা দেখতেই থাকুন যে এটাতে আপনার কি কি পাওয়া যাচ্ছে 2024 এর আপডেট আসছে আমরা দেখতে যাচ্ছি যে আসলে এই বক্সটাতে আপনারা এখন কি কি পাবেন অ্যান্ড এটার ফিচার্সগুলো আমরা দেখাবো আসলে কিভাবে চোরের হাত থেকে বাইকটা বাঁচাবেন সেটাও আমরা দেখব এখানে স্টিকার আছে উপরে দেন হচ্ছে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে জিপিএস ট্র্যাকার এটার মধ্যে একটা সিম কানেক্ট থাকবে তারপরে আমরা দেখব এই বক্সটা খুলে এখানে দেখতে পাচ্ছেন ওয়াও ভেরি বিউটিফুল একটি ডিসপ্লে রিমোট এটাতে কোনো ব্যাটারি লাগে না টাইপ সি মোবাইলের চার্জার দিয়ে আপনার চার্জ দিতে পারবেন দেখেন কত সুন্দর খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ব্যাকআপ রিমোট এটা হচ্ছে স্পিকার এটা মাদারবোর্ড হোস্ট মেইন হোস্ট এটা ওয়্যারিং সিস্টেম এখন এইখানে আমার একটু কথা আছে যে এটা আপনাদের 5 লাখ 7 লাখ টাকার বাইকে যদি ইনস্টল করেন কোনো বাইকের কোনো তার কাটাছিরা হবে কিনা আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো এখানে রিলে দেওয়া আছে এক্সট্রা বিল্ডিং ওয়্যারিং দেওয়া আছে নেক্সা এলিটের সাথে যাতে করে আপনার বাইকের কোনো ওয়্যারিং কাটাছিরা করা লাগবে না এটাতে ইন্টারেস্টিং একটি ফিচার আছে সেটা হচ্ছে আপনার অনেকেই বাইকের ব্যাটারি বসে যাবে ব্যাটারি ড্রেন হয়ে যাবে এই কনফিউশনে থেকে কোনো সিকিউরিটি লাগাইতে চাচ্ছেন না তাদেরকে আমি ব্যাটারির গ্যারান্টি দিয়ে দেব যদি এই নেক্সা এলিটে আপনার কখনো ব্যাটারি ড্রেন করে আমি আপনাকে ব্যাটারি কিনে দেব আচ্ছা এটা কেন আমি কনফিডেন্সের সাথে বলতেছি কনফিডেন্সলি বলতে পারছি এই কারণে যে আমাদের এই নেক্সা এলিটে একটা স্লিপিং মোড রিলে দেওয়া আছে এটার ভিতরে মাদারবোর্ডে যখন আপনি বাইকটা কোথাও পার্কিং করে 5-7 দিনের জন্য রেখে দিবেন তখন অটোমেটিকলি বাইক থেকে ব্যাটারির কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে এখানে ম্যাগনেটিং সেন্সরের সাহায্যে এটা হচ্ছে এআই ইন্টেলিজেন্ট টেকনোলজি তো এইটার সাহায্যে আপনার বাইকটা বাইকের ব্যাটারিটাকে সেফ রাখবে স্লিপিং মোড রিলের কারণে এই ফুল প্যাকেজটা আমার বাইকে
এই নেক্সা লাইটটা ইনস্টল করা আছে। এখন আমরা এটা ফিচারগুলো দেখব। আচ্ছা, আমার বাইকটা এখন স্টার্টে আছে। এখন আমি বাইকটা এখানে পার্কিং করে ঘুরে চলে যাব। এখানে আমার বাইকে কিন্তু নেক্সা লাইটটা ইনস্টল করা আছে। এখানে আমি একটা রিমোট ইউজ করব, মাস্টার রিমোটটা ইউজ করব। এই রিমোটটা আমার লাগবে না, এটা আমি রেখে দিলাম বাসায়। তো এটা আমি এখন বাইকটা পার্কিং করে দূরে চলে গেলাম। হ্যাঁ, চলে যাওয়ার পর ধরেন আমি এটা অনেক দূরে রেখে আসি। ভাই চলে যাচ্ছে দূরে, এখন নেক্সা এলিট কিভাবে একটা বাইককে চুরের হাত থেকে সেভ করবে। তালাটাও তো ভেঙে ফেলতে পারে, আপনারা যেটা ভিডিওতে দেখলেন। এখন যদি অরিজিনাল চাবিও দিয়ে চুরে চুরি করার চেষ্টা করে তাও স্টার্ট হবে না। দেখেন, প্রথমেই আপনার বাইকটাকে কেউ যদি টাচ করে আপনার বাইক থেকে অ্যালার্ম আসবে, বাইক থেকে অ্যালার্ম আসবে। এখন যদি চুরে স্টার্ট করার চেষ্টা করে স্টার্ট নেবে না, দেখেন। এবং আমার ফোনে কিন্তু কল আসবে, আমার ফোনে কল অনর কল আসতেই থাকবে। এবং রিমোটে সিগন্যাল আসতেছে, এটা অটোমেটিকলি লক হয়ে যাবে বাইকে নেমে চলে যাওয়ার পরে। এখন আমি দেখাবো বাইক থেকে যদি ডিভাইস চুরে খুলে ফেলে তারপরে কি বাইক স্টার্ট হবে কিনা। তো আপনারা দেখলেন অরিজিনাল চাবি বা লাইন বাইপাস করে কোনোভাবে বাইক স্টার্ট করতে পারবে না। ইলিগ্যাল স্টার্ট দেওয়ার কেউ চেষ্টা করলে রিমোটে সিগন্যাল আসবে, বাইকে অ্যালার্ম দেবে, এবং আমার ফোনে কিন্তু অনর্গল কল আসতেছে, দেখতে পাচ্ছেন মাই বাইক কল আসতেছে। তো আমি কলটা কেটে দিলাম। যতক্ষণ চুরি চুরি করার চেষ্টা করবে, ডিভাইস খোলার চেষ্টা করবে, ততক্ষণ আপনার ফোনে কল আসবে, রিমোটে সিগন্যাল যাবে। আমি এটা অফ করে নিলাম। হ্যাঁ, ধরেন ডিভাইস কেউ খুলে ফেললো, দেখেন ডিভাইস কেউ খুলে ফেললো, রিমোট সহ কেউ খুলে ফেললো। রিমোট তো আমার কাছে নাই, কেউ ফেলে দিল খুলে। হ্যাঁ, আমি খুলে ফেলে দিলাম। এখন আমার বাইকটা যদি চুরি করার চেষ্টা করে চুরি স্টার্ট দিতে পারবে কিনা, দেখেন। চাবি দিয়েও যদি চেষ্টা করে, বাইকের চাবি দিয়েও যদি চেষ্টা করে, তারপরে বাইকটা স্টার্ট কিন্তু হবে না। আমি এই যে এতক্ষণ ডিভাইস খুলে ফেললাম, আমার ফোনে তো কল আসতেছে, কিন্তু ঠিক আছে, কিক দিয়েও যদি চেষ্টা করে লাইন বাইপাস করে ডিভাইস খুলে ফেলে কোনোভাবে বাইক স্টার্ট করতে পারবে না। অতএব আপনার বাইকটা কিন্তু সেফ নেক্সা এলিট যদি ইনস্টল করা থাকে। তো এখন আমি কিছু নেক্সা এলিটের কিছু ফিচার দেখাবো, কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন আর কি কি ফিচার আছে এটাতে, ফাংশন কিভাবে কাজ করে সেগুলো একটু দেখাবো। নেক্সা এলিটে একটি মজার ফিচার আছে, যেটা হচ্ছে আপনি চাবি ছাড়া চাইলে বাইক স্টার্ট করতে পারবেন। দেখেন বাইক স্টার্ট, আমি বলার সাথে সাথে আমার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে চাবি ছাড়া। ও, দেখতে পাচ্ছেন চাবি নাই। এখন আমি কিন্তু অনেক দূরে আছি, দেখেন। আমি এখান থেকে যদি বলি বাইক স্টপ, স্টপ হয়ে যাবে, দেখেন বাইক স্টপ, লুক মি, এবং রিমোটও সাইলেন্ট করা যায়, রিমোট শুধু ভাইব্রেশন করবে, কোনো অ্যালার্ম দিবে না। আচ্ছা, এবার আমি বাইকে অ্যালার্ম সিস্টেমটা দেখাই। এই দেখেন, এটা হচ্ছে অ্যালার্ম সিস্টেম, সাথে আমার ফোনে কিন্তু কল আসবে, কল আসবে। এবার রিমোটের কিছু ফিচার আমি আপনাদেরকে দেখাই। সাইলেন্ট লক দেখলেন, অ্যালার্ম লক দেখলেন, চাবি ছাড়া স্টার্ট করা যায় সেটাও দেখলেন। তো আরও অনেক ফিচার আছে, ইন্ডিকেটার অ্যালার্ম পাবেন এটাতে, তারপর হচ্ছে আপনি হ্যাজেক লাইট পাবেন, চারটা ইমার্জেন্সি লাইট একসাথে আপনি সোজা যখন যাবেন তখন ইউজ করতে পারবেন। তো আমার ফোনে কিন্তু এই যে দেখেন কল আসতেছে, যখনই কেউ ডাকাডাকি করবে বা নাড়ানাড়ি করবে আমার ফোনে কল আসবে। আচ্ছা, আমি এখন দেখাবো যে জিপিএস ট্র্যাকিং কিভাবে কাজ করে। অনেকেই ভিডিও দেখবেন যে দেখায় চুরি হয়ে গেছে বাইক ট্র্যাকিং করে উদ্ধার করে। নেক্সা এলিট একমাত্র এমন একটা সিকিউরিটি যেটা হচ্ছে আপনার বাইক চুরি হবে না। চুরি হয়ে যাওয়ার পর ট্র্যাকিং করে উদ্ধার করা ভেরি ডিফিকাল্ট ব্যাপার, ক্রিটিক্যাল ব্যাপার। তো আমরা যে আপনাদেরকে একটা জিনিসে সাজেস্ট করব, যদি আপনার বাইকে কোনো সিকিউরিটি ডিভাইস লাগান অবশ্যই নেক্সা এলিট বা নেক্সা এলিট সিরিজের আমাদের আরেকটা প্রোডাক্ট আছে ট্যাসলক কম্বো, সেটা আমি দেখাচ্ছি, সেটা অথবা নেক্সা এলিট
এই দুইটার যে কোনো একটা ইনস্টল যদি করেন আপনার বাইক চুরি হবে না। তো ট্র্যাকিং কিভাবে করবেন আমি সেটা দেখাই নেক্সা এর সাহায্যে। আমার এখানে টেসলকের অ্যাপস, টেসলকের অ্যাপস আমি চলে যাব, আমার আইএমআই নাম্বার, আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে আমি লগ ইন করে দিলাম। লগ ইন করে দেওয়ার পর আমার গাড়িটা কিন্তু দেখাচ্ছে, আমি এটা গাড়ির আইকন দিলাম এই কারণে যাতে আমার গাড়িটা বোঝা যায়। এখানে দেখেন উত্তরা 18 নম্বর সেক্টর, হ্যাঁ রাজুকের সামনে 5 নম্বর রোডের মাথায় আছে। এটা কার দিয়ে কি দেখাইতেছে নাকি? হ্যাঁ কার দিয়ে, এটা আইকন চেঞ্জ করা যায়। আচ্ছা আচ্ছা, আইকন চেঞ্জ করা যায়, এই যে বাইকের আইকন দিয়ে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি যদি চাই, আমি যদি চাই এটা এরিয়া লক করতে, আমি এরিয়া লক করে দিতে পারবো। এখান থেকে যদি আমি চাই যে এরিয়া লক করে দেবো, আমার ছোট ভাই বা বন্ধুকে বাইকটা দিছি, আমি এই 1 কিলোমিটার এরিয়াতে আমি এরিয়া সেভ করে দিলে পরে এরিয়া সেভ হয়ে যাবে। এই এরিয়ার বাইরে যখনই বাইকটা নিতে যাবে, কেউ চালাইতে যাবে, আমার ফোনে কল আসবে এবং আমি বন্ধ করে দিতে পারবো বাইকটা। রানিংয়ে বন্ধ কীভাবে করব সেটা দেখাই, এসএমএস এবং অ্যাপের মাধ্যমে বন্ধ করা যাবে। তার আগে আরেকটা জিনিস দেখাই, আমি আজকে সারাদিন বাইকটা কোথায় কোথায় চালাইছি বা আমার বন্ধুকে বাইকটা দিছি সে কোন কোন জায়গায় চালাইছে, প্লেব্যাক রিভিউটা আমি দেখতে পারবো আমার ফোনে। এটা 5-8 কার এবং বাইক সব গাড়িতে লাগানো যায়। এই দেখেন এখন আমি এটা দেখাই, ফাস্ট করে দিই। হ্যাঁ এই দেখেন আমার বাইকটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে, মিরপুর 10 নম্বর ফলপটি থেকে এখানে আমরা উত্তরা মিরপুর রোড দিয়ে উত্তরা দিয়ে বাড়ি আসছি, মিরপুর 11 দিয়ে এখানে উত্তরা দিয়ে বাড়ি আসছি, আর এসে এখানে আমরা ব্লগ ভিডিও বানাচ্ছি, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা এসএমএস এর মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে কিভাবে বাইকটা বন্ধ করে সেটা আমি একটু দেখাবো। তো নেক্সা লিডার এতক্ষণ দেখলেন ফিচারগুলো কীভাবে আপনার বাইকটাকে সেফ রাখে, আর বাইকে কোনো সিকিউরিটি না থাকা অবস্থায় কীভাবে বাইক চুরি করে, সমস্ত ফিচার কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। এখানে আমার একটা কোশ্চেন আছে, আমার অনেক ইন্ডিয়ান ভাইরা আছে যারা হইতেছে বিশেষ করে কলকাতার, আসাম বা বিভিন্ন জায়গায়, তারা কমেন্ট করে যে ভাই আমি এটা ইন্ডিয়া থেকে নিতে পারবো, প্রচুর মেসেজ কমেন্ট আছে। তো ইন্ডিয়া তো ইন্ডিয়াতে পাঠানো পসিবল, সবকিছু সেট আপ করে। আচ্ছা, তো এটা হচ্ছে নেক্সা এলিট, সিমিলার একটি প্রোডাক্ট। যারা বলেন যে আমার একটু কম রেঞ্জের মধ্যে চাচ্ছি, আছে অনেকেই যে আমি একটু কমে চাচ্ছি, তাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে টেসলক কম্বো। এটাতে সেম ফিচার পাবেন, জিপিএস ট্র্যাকিং পাবেন, বাট এটা রিমোটটা শুধু ডিসপ্লে ছাড়া, ওই শুধু ওই ডিসপ্লে রিমোট আছে ওইটা নাই, সমস্ত ফিচার প্রাইস সেম, কিছু ফিচার কম, যেমন ডিসপ্লে নাই, মোবাইলের চার্জিং সিস্টেম নাই, তবে এটা খুবই ভালো, খুবই ভালো। আমাদের এটা হচ্ছে বেস্ট সেলার একটি প্রোডাক্ট, বাইক সেফটির জন্য সবকিছু আছে। প্রাইস কত এটার? প্রাইস মাত্র 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে। এরপরে রয়েছে অনলি রিমোট সিস্টেম, যাদের শুধু রিমোট সিস্টেম চাচ্ছেন, যে আমি জিপিএস চাচ্ছি না, শুধু আমার অ্যালার্মটা হলেই হবে, তাদের জন্য রয়েছে টেসলক রাদবি। এটা দিয়ে কি ফোনে কল আসবে? এটা নেক্সা এলিটের অর্ধেক, মানে নেক্সা এলিটের যত ফিচার আছে সবের মধ্যে আছে, শুধু জিপিএস ট্র্যাকিং, জিপিএস ট্র্যাকিং বাদ। ওকে, মোবাইল দিয়ে, মোবাইল আপনি রিমোট দিয়ে লক আনলক করতে পারবেন। এটা প্রাইস? রিমোট দিয়ে লক আনলক করতে পারবেন, অ্যালার্ম দিবে বাইকে, আবার সাইলেন্ট করতে পারবেন। এটা মাত্র 4,000 টাকা। এরপরে রয়েছে অনলি জিপিএস, যাদের চান যে আমি অ্যালার্ম টালাম কিছু চাই না, রিমোট টিমোট কিছু চাই না, শুধু আমি স্মার্ট একটা টেকনোলজি চাই, আমার বাইকটাকে মোবাইল থেকে লক আনলক করব এবং ইঞ্জিন বন্ধ করে দেওয়ার সুবিধা চাই, এবং আমি ট্র্যাক যাতে করতে পারি, আমার বাইকটা যদি কেউ নিয়ে যায় আমি যাতে ট্র্যাক করে ওখানে পৌঁছাইতে পারি, তাদের জন্য অনলি জিপিএস টাকা। এটাতে আপনি কি কি পাবেন? মোবাইলে কল আসবে কেউ চুরি করার চেষ্টা করলে, এসএমএস দিয়ে ইঞ্জিন বন্ধ করতে পারবেন, যে কারো ফোন থেকে অ্যাপের মাধ্যমে ইঞ্জিন লক করতে পারবেন এবং ট্র্যাকিং করে গাড়ির কাছে পৌঁছায় যেতে পারবেন। এটা ইনস্টল করলে আপনার বাইকটাকে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 4,000 টাকা। তো ধন্যবাদ সবাইকে, বাইকের সিকিউরিটির জন্য টেসলক হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি জিপিএস ট্র্যাকার কোম্পানি এবং সিকিউরিটি কোম্পানি। তো আপনারা টেসলকের যে কোনো ভেরিয়েন্ট কালেক্ট করতে আমাদের সাথে যোগাযোগ করুন।